আসসালামু আলাইকুম শ্রী এর কথাটা বুঝতে পেরেছেন আসিফ ভাই এর বলছিলো হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আমি যেটা বললেন এটা আমি 100% सहमत কিন্তু এখান থেকে আমার আসবে তাহলে প্রশ্ন আছে প্রশ্ন আছে তো আমি ভাই দ্বিতীয় জিনিস সেটা একটু দেখিয়ে নিন তাহলে হ্যাঁ আসিফ ভাই একটুখানি দেখিয়ে জিনিস ওখানে ওয়েট করুন আসিফ ভাই দ্বিতীয় জিনিস হচ্ছে এই যে ভবিষ্য পুরাণ ভবিষ্য পুরাণ এটার ভিতরে মোহাম্মদের কথা অবশ্যই আছে আমরা এই জিনিসটা অনেকবার আলোচনা করেছি যে আমি বই খুলে দেখাচ্ছি আহ মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদ ব্যাস বিরচিত ভবিষ্য পুরাণ প্রথম দ্বিতীয় খন্ড বাংলা বাংলায় অনুবাদ করা এই যে দেখেন ইতিমধ্যে আচার্য সম্বলিত মৃচ্ছ মহামদ মহাদেবকে পূজা অর্চনা দ্বারা তুষ্ট করলেন নিচে বলা আছে মহামদ নামক সেই দৈত্য আমার বর্পে এসে প্রসিদ্ধ হয়েছে তোমার সেখানে যাওয়া উচিত নয় কথা শুনে রাজা ফিরে এলেন তার সাথে মোহাম্মদ ও সিন্ধু তীরে ফিরে এলেন নিচে বলা হচ্ছে যে মোহাম্মদ প্রেমপূর্ব পূর্বক রাজাকে বললেন বললে তোমার প্রভু আমার দাসত্ব প্রাপ্ত হয়েছেন ব্লা 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 নিচে আরো বলা হয়েছে যে মোহাম্মদ বললেন হে রাজন তোমার আর্য ধর্ম অত্যুত্তম আমি ভগবত আজ্ঞাতে পৈশাচ ধর্ম পালন করব মনুষ্য লিঙ্গ ছেদন মানে শূন্যতে খতনা মুসলমানরা যেটা করে শূন্যতে খতনা মনুষ্য লিঙ্গ ছেদন শোভিত সুষ্ঠো উচ্চ স্বরে আলাপ কর্ম তথা সকল কিছু ভক্ষণ করব কৌলবেদিত সমস্ত পশু প্রাণী মুসলের দ্বারা কৃষির ন্যায় সংস্কার করিব তা থেকে মুসল জাতির মুসল মানে মুসলমান মুসল জাতির উদ্ভব ঘটবে পরিষ্কার ভাবে বলা আছে ভবিষ্য সুপুরাণে মোহাম্মদের কথা হ্যাঁ ইয়া ভাই অমিত ভাই হ্যাঁ আসলে ভাই এখানে একটা জিনিস দেখাই আপনি এখানে কথাটা বললেন হ্যাঁ তখন এখানে দেখুন এখানে আমি একটা আপনাকে আর কি লেখা দেখাচ্ছি দেখুন এইখানে এই লেখাটার মধ্যে না এই লেখাটার মধ্যে তারা রীতিমতো প্রমাণ করার চেষ্টা করছে যে ভবিষ্যৎ প্রণিকশন মোহাম্মদ ইসলাম তা এখানে প্রমাণ করার চেষ্টা করছে এখানে দেখুন এখানে ত্রিপুরা কথাগুলো বলে তারা এখানে প্রমাণ করার চেষ্টা করছে এখানে অসুবিধার কি জানেন তো অসুবিধা হচ্ছে তারা এইখানে আপনার যে লেখাটা দেখালেন সেইখানে সংস্কৃত কিছু কিছু জায়গাতে অনুবাদটা আমি অবশ্য আই ডিসএগ্রি কিছু কিছু জায়গাতে আমি অনুবাদটাতে আমি একটুখানি ডিসএগ্রি করি কিন্তু সেখানে মূল কথাটা মোটামুটি সঠিক হ্যাঁ তো এইখানে কি করেছে এই লেখাটাতে কি করেছে এইখানে সে ত্রিপুরা সুরকে হত্যা করেছে মুহাম্মদ এইরকম ভাবে তারা মানে তারা ইয়ে গুলোকে চেঞ্জ করেছে বুঝলেন তারা এই লেখাগুলোকে তারা অর্থগুলোকে তারা চেঞ্জ করেছে পরিবর্তন করেছে তবে এইখানে ওইখানে দেখুন আচার্য দ্বারা পরিবেষ্টিত ওইখানে কথাটা তো সেইখানে মোহাম্মদকে তারা আচার্য ধরেছে তো এরকম ভাবে তারা কিছু কিছু জায়গাতে বিভিন্ন জায়গাতে তারা মানেগুলোকে অর্থগুলোকে তারা বিভিন্ন ভাবে আহ ইয়ে করে দেখুন এখানে বলছে দেয়ার মিস্টিক ডেমান নেম ত্রিপুরা 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 সুরা হোম আই হ্যাভ অলরেডি বার্ন টু অ্যাসেস হি হ্যাজ স্কিম এগেন বাই দ্য অর্ডার অফ বালি ওকে এইরকম এই যে কথাগুলো বলছে তা এইখানে তারা মানে অনেকটা চেঞ্জ করে দিয়েছে আচ্ছা আমি বোধহয় একটা ভুল রেফারেন্স দেখাচ্ছি আমি আরেকবার ঠিক রেফারেন্স দেখিয়ে বের করছি আরেকবার তা মানে ব্যাপারটা হচ্ছে বলার কথা হচ্ছে যে তারা এই জিনিসটাকে চেঞ্জ করে দিয়েছে তারা মিনিংগুলি কি তারা তারা মানে তারা চেঞ্জ করে দিয়েছে পরিবর্তন করে দিয়েছে বুঝলেন তারা অর্থ বিন্যাসটাকে চেঞ্জ পরিবর্তন করে দিয়েছে সিকোয়েন্সটাকে গল্পটা সিকোয়েন্সটাকে চেঞ্জ করে দিয়েছে আসলে ভাই আমি এইখানে এই পয়েন্টগুলো হ্যাঁ এইখানে এক সেকেন্ড এইখানে এই জিনিসটা পেয়েছি আমি এবার এইবারে আমি সঠিক জায়গাটা পেয়েছি আমি এই জিনিসটাই পড়ছিলাম তারা এইখানে পুরো ইয়েটাকেই চেঞ্জ করে দিয়েছে তারা এইখানে নাম ধাম গুলো পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে তারা মানে এটা এটা একটা কি বলবো মানে একটা যথেচ্ছভাবে তারা এইখানে মানেগুলো অত ইয়েগুলোকে চেঞ্জ করে পরিবর্তন করে তারা প্রমাণ করার চেষ্টা করেছে যে মহাদেব সরি ইয়ের কথাই ওখানে সেখানে আছে সেখানে ভোজরাজ এই ইয়ে প্রণাম করছে এই দেখুন এখানে বলছে যে ও প্রাইড অফ ম্যানকাইন্ড ডুয়েলার অফ আরবিয়া উই হ্যাভ কালেক্টেড এ গ্রেট ফোর্স টু কিল দ্য ডেভেল এরকম ভাবে তারা মানে পুরো ব্যাপারটাকেই পুরো গল্পটাকেই পুরো চেঞ্জ করে দিয়েছে মানে একটা ব্লান্ট একটা একটা খুবই কাপুরুষের মতো একটা খুবই একটা ডিসঅনেস্ট একটা ট্রান্সলেশন করেছে তারা এখানে আসিফ ভাই তাহলে অমিত ভাই লিঙ্কটা আমাকে একটু দিয়ে দিয়ে আমি একটু পরে দেখুন এখানে তারা কি লিখেছে ঠিক আছে আসবে অবশ্যই ঠিক আছে আমি লিঙ্ক করে আপনাকে পাঠিয়ে দেবো ঠিক আছে মানে একদমই ব্লান্ট একটা মানে খুবই রিজনেস্ট একদম ব্লান্ট একটা ট্রান্সলেশন এগুলো আসবে এই দেখি শিরু ভাই কোনো প্রশ্ন আছে কিনা একটু কিনা শুনি এই যে এই ফ্যালেসি সম্পর্কে কোনো প্রশ্ন আছে প্রথম বার আসুন হুম হ্যাঁ আমি ওটার সাথে সম্পূর্ণভাবে আশিক মৈত্রীর সাথে একমত কিন্তু ওখান থেকে আমার কোশ্চেনটা আছে যেমন এরা তো শুধু সায়েন্টিস্ট নয় যাদের নাম রয়েছে এরা প্রত্যেকেই বড় বড় দার্শনিক যেমন ক্রডিনগার এর व्हाट ইজ লাইফ বইটাতে প্রথম সবার প্রথম ডিএনএ এর ব্যাপারে উনি কিন্তু জীববিজ্ঞানী ছিলেন না কিন্তু উনি চিন্তা করে করে ভেবেছিলেন ডিএনএ আরএনএ এর মধ্যে কিছু একটা থাকতে পারে ডিএনএ না আরএনএ না ডাইরেক্ট নামটা উনি বলেননি কিন্তু আবিষ্কার হওয়ার আগেই উনি এটা বলে ফেলেছিলেন মানে চিন্তা ভাবনা করেছেন তাহলে ওনার সবাই ইন্টারভিউতে দাঁড়িয়ে যান আপনি ইন্টারভিউতে দাঁড়িয়ে যান ঠিক আছে আসিফ ভাই আপনি একটা কাজ করবেন সিলিয়ারকে তিন চারটে প্রশ্ন করবেন উনি সত্যিই আপনার কথাগুলো বুঝেছেন কিনা সেটা বোঝার জন্য আসিফ ভাই আ আমার মনে হচ্ছে উনি আমার কথা কিছু বলেন নাই ভাই আমি মানে হতাশ ওরা কি প্রশ্ন করে আসলে লাভ নাই উনি কথা শুন শুনেছেন বলে আমার মনে হয় হচ্ছে না আমারও তাই মনে হচ্ছে নইলে উনি এই কথা বলতেন না আচ্ছা আপনি একটা কাজ করুন তো আপনি একটা কাজ করুন প্রথম একটা কাজ করুন ঠিক আমি কি একটা কাজ করব আসিফ আসিফ মঈনদ্দিন যিনি জেটে যেটা বলেছেন ওটাকে আমি একটু সংক্ষিপ্ত করে বলবো এক মিনিটের মধ্যে হ্যাঁ শুনি একটু একটু এক মিনিট দুই মিনিটের মধ্যে বুঝতে পারবেন বুঝিয়েছেন হুম বলুন শুনি কেউ একজন কোনো বিষয়ে অধিকারী হতেই পারেন তিনি যখন অন্য কোনো বিষয়ে বা যে কোনো বিষয়ে মন্তব্য করবেন সেটা যদি যুক্তি তর্ক বা প্রমাণ ছাড়া যদি মানা হয় তাহলে সেটাকে আমরা আর্গুমেন্ট অফ অথরিটি মানব কিন্তু তিনি যদি সেই জিনিসটাকে কোনো একটা কিছু বলছেন কোনো এক বিষয়ে পন্ডিত ব্যক্তি সেটা থেকে তিনি যখন তিনি যুক্তি তর্ক প্রমাণ হিসাবে বলবেন তখন সেটাকে আমরা মেনে নেব আমাকে ঠিক বলেছি শুধু কেউ একজন বিখ্যাত ব্যক্তি তিনি একটা কথা বলেছেন বলেই সেটা আমি নেব কোনো যুক্তি প্রমাণ ছাড়া তাহলে সেটা হবে একটা লজিক্যাল আচ্ছা এখন আপনি একটু বলেন যে শোরিনজার কোন বিশ্ববিদ্যালয়ে দর্শন বিষয় পড়ালেখা করেছেন উনি দর্শনই পড়েননি তো উনি কোন বিশ্ববিদ্যালয়ে জীবিকা নিয়ে পড়ালেখা করেছেন করেন তাহলে উনি জীববিজ্ঞান বা দর্শন নিয়ে যে কথাই বলুক না কেন সেগুলা আমরা পানিতে ফেলে দিতে পারি এখানে দিমত আছে আমরা ডক্টর অফ ফিলোসফি করতে পারেন দিমত থাকলে আপনি হ্যাঁ কিন্তু সেখানে একাডেমিক কোন সিঙ্গুলার কোন এইখানে আর্গুমেন্ট ফ্রম অথরিটি হবে কারণ হচ্ছে আপনি জোরিনজারের যে বিষয়ে মানে পড়া লেখা নাই যে বিষয়ে তিনি স্পেশালিস্ট না যে বিষয়ে তিনি ভালোভাবে জানেন না তিনি সেই বিষয় যদি যুক্তি তথ্য প্রমাণ ছাড়া কোনো কিছু বলেও থাকেন ডিএনএ কথা যদি তিনি বলেও থাকেন এটা প্রমাণ না করে যদি তিনি সেটা বলেও থাকেন সেই কথাকে গুরুত্ব আমাদের কাছে কোনো সেই কথার কোনো গুরুত্ব নাই ঠিক সেটা এখানে একটা বিষয় মত সেটা প্রত্যেক এখন আপনি যেটা করছেন সেটাকে বলা হয় আর্গুমেন্ট फ्रॉम অথরিটি যেহেতু শোরিনজার পদার্থ বিজ্ঞানের একজন মানুষ একজন বিখ্যাত ব্যক্তি তিনি যেহেতু এরকম একজন বিখ্যাত ব্যক্তি সেহেতু তিনি যেহেতু জীববিজ্ঞান সম্পর্কে কিছু বলেছেন সেহেতু সেটা অসত্য হবে এটা হচ্ছে এটাকে বলা হয় আর্গুমেন্ট ফ্রম অথরিটি আপনি একদম পারফেক্ট উদাহরণ নিজেই দিয়ে দিয়েছেন আমাদেরকে আর্গুমেন্ট ফ্রম অথরিটি ফ্যালাসি কখন ঘটে পারফেক্ট উদাহরণটা আপনি দিয়েছেন ঠিক বলেছেন কিন্তু একটা জিনিস বলুন একটা মানুষের পক্ষে আমাদের এখন প্রত্যেকটা ব্রাঞ্চ এত ভেঙে গেছে মানে শুধু ভাবুন জীববিজ্ঞানী কত রকম ভাবে ভেঙে গেছে কত ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ তার মধ্যে এত পড়াশোনা একটা মানুষের পক্ষে তো সমস্ত পড়াশোনা করা সম্ভব না বা সমস্ত কিছু জানাও সম্ভব না তাইলে একটা মানুষ যদি সম্মিলিত ভাবে একটাকে মানে একটা সত্য জানতে চায় তাহলে তার পক্ষে কি উপায় আছে দর্শন ছাড়া সম্মিলিত ভাবে সত্য এই জিনিসটা জিনিসটা কি সম্মিলিত ভাবে তো সত্য বলতে কি বুঝাচ্ছেন সম্মিলিত ভাবে সত্য বলতে আমি যদি মনে করি যে আমাদের এত সেই বেদান্ত চলে আসবে মানে ওইটা এই প্রোবিনের সেটা জানতে না পারেন জ্ঞানের শাখা প্রশাখাগুলো এত বিস্তৃত হয়েছে যে কারো পক্ষে সবগুলা শাখা প্রশাখা জানা সম্ভব না তাহলে তো জানা সম্ভব না এখন যেহেতু জানা সম্ভব না সেহেতু আমরা শরীন্দ্রের ঈশ্বর সম্পর্কে যা বলেছেন সেটা মেনে নিতে হবে এটা ভাই কেমন কথা হলো যদি সম্ভব না হয় একটা কিছু ভাই আমার ভাই চিতা বাঘের মতো দৌড়ানো সম্ভব না তার মানে হচ্ছে সম্ভব না এখন কি আমি কি বলবো যেহেতু চিতা বাঘের মতো দৌড়ানো আমার পক্ষে সম্ভব না তাই আমি চিতা বাঘের থেকে বেশি জোরে দৌড়াই এটা কেমন কথা ভাই যদি জ্ঞানের শাখা পয় বিস্তৃত হয়ে থাকে আহ সব বিষয়ে সম্পর্কে জানা সম্ভব না হয়ে থাকে তাহলে তো সম্ভবই না তাহলে এখান থেকে সম্ভব না থেকে আপনি সিদ্ধান্তে আসতেছেন যেহেতু আচ্ছা ঠিক আছে শরিন্দার বেদান্ত নিয়ে যা বলেছেন সেটা সত্য বা শরিন্দার জীববিজ্ঞান নিয়ে যেটা বলেছেন সেটা সত্য এই কনক্লুশনে আপনি কিভাবে আসলেন ভাই মানে এটার যুক্তি কি না এটার কোন সেরকম যুক্তি নেই আমি যেটা বলতে চাইছিলাম তখন ডিএনএ আর আবিষ্কার হয়নি তখন তিনি কিন্তু এটা প্রেডিকশন করেছিলেন মানে যে মনে সংস্কৃত ভাষা সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই আমি পড়ি জানি না এখন যেহেতু আমার পক্ষে সংস্কৃত ভাষা সম্পর্কে জানা সম্ভব না আমি সংস্কৃত ভাষার উপরে আমি মানে উচ্চতর ডিগ্রি নিয়ে আমার পক্ষে সম্ভব না যেহেতু আমি বেসিকই জানি না আমি উচ্চতর ডিগ্রি কোথেকে নিব সেহেতু আমি সংস্কৃত ভাষার সম্পর্কে একটা কথা বলে ফেললাম

আপনি নিজেই বলুন না সত্যি কি কোন আছে সরিংজীরা আপনি এমন একটা রেফারেন্স দেখান যেখানে আছে সরিংজির একটা পেপার লিখেছে সেখানে বেদের বা বেদান্তের কোন একটা উদাহরণ দিয়েছেন কেন নেই তিনি এতটা ইনফ্লুয়েন্স হয়েছেন আপনি বলছেন তিনি এতটা ইনফ্লুয়েন্স হয়েছেন তিনি এত কথা বলছেন তিনি কেন নেই এই জিনিসটা আচ্ছা আমাকে একটা কথা বলুন তো তাজমহল দেখে কেউ কি খুব মানে উদ্বেল হতে পারে উদ্বেল হয়ে সে কি তাজমহলের জিনিসটাকে নিয়ে সে কি খুব প্রেজ করতে পারে মানে ও সৌন্দর্যটাকে দেখে নাকি দেখে সৌন্দর্য দেখে সৌন্দর্য দেখে হ্যাঁ প্রেস করতেই পারে জিনিসটা সুন্দর তাদের তাদের প্রমাণ কি হয় রবীন্দ্রনাথের একটা গল্প পড়ে রবীন্দ্রনাথের ধরুন দুই বিঘে জমি পড়ে একজনে ভালো লাগলো ঠিক আছে ভালো লাগলো এবার তাকে একজন ধরুন কোন একজন নোবেল লরিয়াটের কারো ভালো লাগলো ঠিক আছে তো ভালো লাগলো তার মানে ধরে নিতে হবে যে এই ঘটনাটাই ঘটেছিল শোনায় ভালো লেগেছে ভালো লেগেছে ভালো লেগেছে ভালো লেগেছে তার মানে আমাকে ধরতে হবে না যে এই জিনিসটাই ঘটেছিল এরকম তো না গল্পটা তো এরকম না ভালো লেগেছে যদি বলে থাকে যে হ্যাঁ ভাই এখানে কিছু কিছু জিনিসগুলো বেশ সুন্দর লাগছে বেশ 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 একটা রোমাঞ্চ রোমাঞ্চ ব্যাপার এরকম ভাবতো বাপরে তার এরকম ভাবতে পারতো কারোর ভালো লাগতে পারে যে আরে রামায়ণ মানে এত বড় একটা কাব্য দেখুন এখানে কিন্তু কেউ এরকম বলে না যে মহাভারত একটা খুবই একটা জঘন্য কাব্য এরকম কিন্তু কেউ বলে না

যেটা উনি গাজার সপক্ষে অনেক প্রবন্ধ লিখেছেন ওনার গাজার সপক্ষে ওনার বেশ কিছু বেনামে লেখা আর্টিকেল আছে এখন গাজার সপক্ষে যে আর্টিকেল গুলো উনি লিখেছেন সেগুলো থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি যে গাজা খেলে বিজ্ঞানী হওয়া যায় দেখি সিধু এই সম্পর্কে মতব্য একটু ছিলেন একজন গাজা সেবী বিশিষ্ট গাজা সেবী উনি গাজার সেবন করতেন এবং গাজার সপক্ষে উনি বেশ কয়েকটা আর্টিকেল লিখেছেন যেগুলো তিনি বেনামে লিখেছেন যেগুলো পরে আবিষ্কার হয়েছে যে সেগুলো তারই লেখা আসলে সেই মানে অন্য নামে ছদ্ম নামে গাজের সপক্ষে লিখতেন দেখালে কি করতেন বেশ ভালো কয়েকটা আর্টিকেল আছে আর্টিকেল গুলা ভালো আর্টিকেল গুলা যেহেতু কালসাগারের লেখা অবশ্যই মানসম্মত এবং গাজের সপক্ষে তিনি অনেক যুক্তিও তুলে ধরেছেন লেখাগুলো খুবই চমৎকার আমি পড়েছি আমি একটা লেখা পড়েছি আমার কাছে ভালোই লেগেছে খারাপ লাগেনি কিন্তু এখান থেকে আমরা কি সিদ্ধান্ত আসতে পারি তাহলে যে কালসাগার যেহেতু গাজার খুব প্রশংসা করেছে এবং তিনি এটাও লিখেছে গাজা খেলে তার মানে মহাবিশ্ব সম্পর্কে তার যে অনেক নতুন নতুন ইয়া তৈরি হয় ভাবনা তৈরি হয় অনেক চিন্তা তৈরি হয় সেই চিন্তা জগতে তিনি ভেসে যান তখন তিনি নতুন নতুন জিনিস ইয়া করতে পারেন মনের ভিতরে সেই জিনিসগুলা কল্পনা করতে পারেন মহাবিশ্বের ইয়া গুলা তো এখান থেকে আমরা কি সিদ্ধান্ত আসতে পারি আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি যে যেহেতু কালসাগান গাজা খেয়ে অনুপ্রেরণা পেতেন মহাবিশ্ব সম্পর্কে গবেষণা তাহলে গাজা খেলে বিজ্ঞানী হয় যায় এটা কি আমরা এই সিদ্ধান্তে আসতে পারি আচ্ছা ঠিক আছে বেদান্ত বেদান্ত করে যদি কেউ অনুপ্রাণিত হয় আনন্দিত হয় তাহলে সেখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে বেদ পরে তিনি এই জিনিসটা আবিষ্কার করেছেন বা বেদ থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এই জিনিসটা আবিষ্কার করেছেন

সেগুলো আমাকে মেসেজ করবেন ঠিক আছে আপনি যেখানে যেখানে এই যে জিনিসগুলো বলেছেন আগের দিন সেই জিনিসগুলো আপনি আমাকে মেসেজ করবেন ঠিক আছে সেগুলো আমরা পরে অবশ্যই দেখবো ঠিক আমি করে দিয়েছিলাম ঠিক আছে পিডিএফ নিয়ে আসবেন ঠিক আছে আমরা বসে আসিফ ভাইও থাকবে মাতব্য ভাই কেউ যদি আসতে পারে তো ভালো হয় তা আমরা দু একজন বিজ্ঞানী বিজ্ঞানী কেউ নিয়ে আসবো পারলে আমরা বসে

এটা কেন অসংখ্যা আপনি কিন্তু ঠিকই ব্যাখ্যা করছিলেন এই যে ব্যাখ্যাটা করছিলেন এইবারে ওইখানে যেটা বলেছে সেটা একবার বলুন তো সেখানে যে পূর্ণ মেদাম ওই জিনিসটা একবার বলে দিন তো ওটা মানেটা একবার বলে দিন মানে বাংলা গোদা বাংলায় হচ্ছে গিয়ে পূর্ণ থেকে পূর্ণ বাদ দিলে পূর্ণই থাকে আর পূর্ণের মধ্যে তুমি যদি পূর্ণ দাও তাহলে পূর্ণই পড়ে থাকে এটা হচ্ছে বোধা বাংলা এরকম দেখাচ্ছে আমি সংসার খুব ভালো জানি না আচ্ছা ঠিক আছে তা আমরা সেই জিনিসটা কাজ তাহলে তাহলে আজকে শেষ করবো কারণ আমাকে সকালে উঠতে হবে ঠিক আছে আমরা দিন যেদিন আসবেন ঠিক আছে সেদিনকে এই আমরা অ্যানালিসিস করবো ঠিক আছে এখানে সত্যি এখান থেকে সেই ইনফিনিটির যে আহ ধারণাটা সেই ইনফিনিটির ধারণাটা সেখানে দিয়েছে কিনা বা আপনি যেভাবে জিরো বাই জিরো এই জিনিসটাকে প্রমাণ করছিলেন সেই ধরনের প্রমাণটা সেখানে দিয়েছে কিনা

আমি সিঙ্গুলারিটি নিয়ে কথা বলতে খুব আগ্রহী যদি আপনারা ভাবেন মানে আগ্রহী ঠিক আছে সিঙ্গুলারিটি নিয়ে আমরা কথা বলতে পারি ঠিক আছে সিঙ্গুলারিটি নিয়ে কথা বলতে পারি মানে তিন রকমের সিঙ্গুলারিটি মানে শুধু ফিজিক্যাল না আমরা একটা মানে আপনি যেটা বলেন 0 0 ওটা তো ম্যাথমেটিক্যাল সিঙ্গুলারিটি হ্যাঁ বলুন বুঝতে পারছি বুঝতে পারছি ইনস বুঝে যে সমস্ত জিনিসগুলো অলরেডি জানি আমরা সেই জিনিসটা না যেটা জিনিস জানি না সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো ঠিক আছে আচ্ছা 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 হ্যাঁ যে জিনিসটা আমরা জানি না ঠিক আছে যে জিনিসগুলো ফিজিক্সে যে জিনিসগুলো এখনো পর্যন্ত আনসলভড ঠিক আছে যেগুলি রিজলভ হয়নি সেইগুলো নিয়ে আমরা কথা বলবো ঠিক আছে এই যেমন আমি ভ্যাকুয়াম এনার্জি নিয়ে কথা বলতে চাইছিলাম কেন কারণ হচ্ছে ভ্যাকুয়াম এনার্জি এইটার মধ্যে একটা একটা ডিসক্রিপেন্সি আছে সেখানে আহ ভ্যাকুয়াম এনার্জিটা সেখানে আহ প্লাঙ্কের মেথড দিয়ে সেটা ডিটারমাইন করলে সেটা আরেক একরকম আসছে আর অন্যরকম ভাবে ডিটারমাইন করলে সেটা আরেক রকম আসছে এই যে একটা প্যারাডক্স এই যে একটা ক্ল্যাশ আপনি আমাকে বেদান্ত দিয়ে সলভ করে দিলেন আপনি বলে দিলেন যে ভ্যাকুয়াম এনার্জি এত বা এত হওয়াটা উচিত ঠিক আছে সেই রকম জিনিসগুলো আমরা পুঁজবো ঠিক আছে বুঝেছেন বা ধরুন ঠিক আছে কি বা ধরনের যে আমরা ফেরমিস প্যারাডক্স নিয়ে আমরা কথা বলতে পারি ঠিক আছে যে জিনিস

ঠিক আছে ঠিক আছে আমরা তাহলে তাহলে পরের দিন আমরা এটা নিয়ে কথা বলছি হ্যাঁ ঠিক আছে ওকে ধন্যবাদ থ্যাংক ইউ সি স্যার থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য ঠিক আছে